দূরবীন বাংলায় বায়োগ্রাফি। দ্বিতীয় এলিজাবেথ আলেকজান্ডার মেরি বা দ্বিতীয় এলিজাবেথ হচ্ছেন বিশ্বের ষোলটি সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রসমূহের বর্তমান রানী ও রাষ্ট্রপ্রধান। কমনওয়েলথ প্রধান ছাড়াও তিনি 54 সদস্য বিশিষ্ট কমনওয়েলথ অফ নেশনস এর প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন। দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের শাসনকর্তা এবং চার্চ অফ ইংল্যান্ডেরও প্রধান। তার পিতা ষষ্ঠ জর্জ ছিলেন 1936 সালে ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান। এলিজাবেথ ছিলেন রাজা জর্জের প্রথম সন্তান। 21 এপ্রিল 1926 সালে এলিজাবেথ মেপেয়ারের লন্ডন হাউসে জন্মগ্রহণ করেন। 1937 সালে এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ব্রিটেনের রাজার আসনে বসেন। এলিজাবেথ ছিলেন তখন ব্রিটিশ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। 1939 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এলিজাবেথ নরওয়েতে অবস্থান করেন। 1940 সালের শুরুতে স্বল্প সময়ের জন্য উইন্ডসরে অবস্থান করেন। 1940 সালের মে থেকে উইন্ডসরের ক্যাসেলে থাকা শুরু করেন এলিজাবেথ। 1940 সালে এলিজাবেথের প্রথম রেডিও বিবিসিতে শিশুদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। 1943 সালে 16 বছর বয়সে এলিজাবেথ প্রথম জনসম্মুখে আসেন। 1945 সালে তিনি সামরিক বাহিনীতে প্রশিক্ষণের জন্য যোগদান করেন। 1947 সালে এলিজাবেথের দাপ্পন্ত সঙ্গী হলেন প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরা। প্রিন্স ফিলিপ গ্রিস ও ডেনমার্কের রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেন। বিয়ের পূর্ব মুহূর্তে প্রিন্স ফিলিপ যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে ফিলিপ মাউন্টব্যাটন নামে পরিচিতি পান। বিয়ের দিন তিনি ডিউক অফ এডিনবরা পদবীধারী হন এবং 1957 সালে যুক্তরাজ্যের প্রিন্স হন। তাদের চার সন্তান রয়েছে, চার্লস, অ্যানি, অ্যান্ড্রু এবং এডওয়ার্ড। ব্রিটেনের রানী এলিজাবেথ বিভিন্ন দেশেই সফর করেছেন। সেই সফরের অংশ হিসাবে তিনি বাংলাদেশেও দুবার এসেছেন। প্রথমবার এসেছিলেন পূর্ব পাকিস্তান আমলে। 12 ফেব্রুয়ারি 1961 সালে রানী রাজকীয় বিমান নেমেছিল পুরনো বিমানবন্দরে। রমনা পার্কের সামনে একটি পুরনো বাড়ি সাজানো হয়েছিল রানীর জন্য। সেই বাড়িটি এখনকার বঙ্গভবন। 13 ফেব্রুয়ারি রানী বের হয়েছিলেন ইস্তেমারে বুড়িগঙ্গা ভ্রমণে। ভ্রমণ শেষে রানী চলে যান আদমজি জুট মিলে। সেখান থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গা ভ্রমণ শেষে তিনি আবার ফিরে যান এই ব্রিটেনে।